বুর্জ খলিফার চেয়েও বড় গ্রহাণু পৃথিবীর কাছাকাছি দিয়ে যাবে জানালেন নাসা। এক দুটি নয়, চলতি বছরের ডিসেম্বরে প্রায় পাঁচটি গ্রহাণুর পৃথিবীর নিকট দিয়ে চলে যাবে জানালেন নাসা। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে বেরিয়ে গিয়েছে, সেই তালিকায় যোগ হতে চলেছে আরও বেশ কয়েকটি গ্রহাণু। গ্রহাণুটি প্রায় 19 মিটার লম্বা, এর গতি প্রায় 9 কিলোমিটার প্রতি সেকেন্ড। এর মধ্যে কিছু গ্রহাণু আকার 84 মিটার হতে পারে, আবার কিছু 1.3 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ডিসেম্বরেই পৃথিবীর দিকে ধেয়ে আসছে আইফেল টাওয়ারের আকারের বিশাল গ্রহাণু। 2008 AH গ্রহাণুটি আকারে তাজমহলের থেকেই বড়। আগামী 27 ডিসেম্বর পৃথিবীর কাছ দিয়ে এটি বেরিয়ে যাওয়ার কথা। অন্যদিকে 2017 AE 32017 AE3 গ্রহাণুটি 29 ডিসেম্বর পৃথিবী থেকে 31 লক্ষ কিলোমিটার দূর থেকে বেরিয়ে যাবে। সংখ্যার হিসেবে এই দূরত্ব অনেক বেশি মনে হতে পারে, তবে মহাকাশ বিজ্ঞানের নিয়ম অনুযায়ী এটা মোটেও তা নয়। গা ঘষে বলাটা মোটে অত্যুক্ত নয়, জ্যোতিষবিজ্ঞানীদের ক্ষেত্রে কাছাকাছি পরিমাপ অনেকটাই বেশি। পৃথিবীর থেকে 19.4 কিলোমিটার দূর পর্যন্ত যে গ্রহণ বা অন্য ছোট সৌরজগৎ বস্তুকে পৃথিবীর নিকট বস্তু হিসেবে বিবেচনা করা হয়। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বিভিন্ন